নমস্কার বন্ধুরা, তন্দ্রার রসুইতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের পর্ব। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শাহী পনিরের রেসিপি শেয়ার করতে চলেছি। আর তার জন্য প্রথমেই আমি কড়াইটা আঁচে বসিয়ে তাতে 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম। আর সেটা একটু গরম হতেই আমি কিছু গোটা গরম মশলা এতে ফোড়ন দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে তেজপাতা, 2 ধরনের ছোট এবং বড় এলাচ, দারচিনি এবং সাজিরে কিছু লবঙ্গ দিয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে একটা বাটা মশলা দিচ্ছি, যেটার মাধ্যমে রান্নাটা স্বাদের দিক থেকে একটা বেশ শাহী বা রাজকীয় ব্যাপার আসতে শুরু করে। এই মশলাটা আমি কিভাবে তৈরি করেছি সেটা বলে দিই। একটা পাত্রে আমি 1.5 কাপ মতন জল নিয়ে তাতে 2টি পেঁয়াজ, 15টি মতন কাজু, 12টি আমন্ড, 1 ইঞ্চি আদা, 15 কোয়া মতন রসুনকে 8 থেকে 10 মিনিট ফুটিয়েছি। তারপর সেগুলো জল থেকে ছেঁকে তুলে একটু ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে বেটে রেখে দিয়েছিলাম। মশলাটা কিছুক্ষণ খুব ভালো করে কষতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার এর মধ্যে কিছু শুকনো মশলা দিতে হবে। প্রথমেই আমি আন্দাজ মতন খানিকটা নুন দিয়ে দিলাম, তারপরে 1 টিস্পুন করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাকে একসাথে 10 থেকে 12 মিনিটের জন্য একদম লো ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার আমি 1 কাপ মতন টক দই আর 4 টেবিল স্পুন ফ্রেশ ক্রিমকে আলাদাভাবে ফেটিয়ে রেখে দিলাম 2টি বাটিতে। 500 গ্রাম পনিরকে আমি চৌকো চৌকো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা আমি এবারে কড়াইতে কষানো মশলাটার মধ্যে দিয়ে দিলাম। সাথে দিলাম অল্প পরিমাণে একটু জল। এবার পনিরের টুকরোগুলোকে একটু হালকা হাতে ধীরে সুস্থে কষানো মশলাটার সাথে মিশিয়ে দিতে হবে। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল, রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন, যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর অল্প একটু দুধের মধ্যে আমি একটুখানি জাফরান বা কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলের সকল দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবে, যাতে আমি পরবর্তী ভিডিও তৈরি করার সময় একটু উৎসাহ পাই। এবার আমি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই আর ফ্রেশ ক্রিমটা একে একে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। তারপর রান্নাটার একদম শেষের দিকে 1 ফোঁটা মিঠা আথর জলে একটু গুলে নিয়ে সেটা এতে দিয়ে দিতে হবে, আর সামান্য একটুখানি ধনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি শাহি পনির। আপনারাও বাড়িতে অবশ্যই তৈরি করুন আর আমায় লিখে জানান কেমন লাগলো। আজকের মতন আসি, নমস্কার।